আমি যখন আমার যেখান থেকে মনে আছে আমি তখন থেকে বলবো আমি যখন ক্লাস 2 তে পড়ি আমার 2 থেকে মনে আছে তো 2 থেকে আমি পড়ার প্রতি এত বেশি মনোযোগ ছিলাম না তো একটু স্কুলে ভর্তি করেছিলাম রে তারপর আমাদের এলাকা পার্শ্ববর্তী একটা মাদ্রাসা ছিল তো আমি আবার মাদ্রাসা ভর্তির জন্য পাগল হয়ে গেলাম তো ফ্যামিলিগত বললাম যে আমি মাদ্রাসায় পড়ব তারপর আমাকে কি করলো মাদ্রাসায় ইয়া করে ভর্তি করাই দিল তো ভর্তি করে মাদ্রাসা জানেন প্রথমত মুক্ত কমপ্লিট করতে হয় তো মুক্ত পড়তাছি তো মুক্ত পড়ার পর আমাদের কায়দা কমপ্লিট করার পর আমলা পারা দিছে কারণ কোনাশুই পড়তে লাগে আমাকে আমলা পারা পড়তে হবে তো আমলা পারা করার পর তো পড়তাছি তো হুজুর আমাদের মাদ্রাসা যে হুজুর আছে বড় হুজুর আমরা যাকে বলি উনি নটলি হুজুরই না উনি প্রিন্সিপাল মাদ্রাসা তো উনি আমাদের কি করে দিছে সবাইকে কোন ডিপার্টমেন্টে পড়বে কেউ হ্যাবজ করব কেউ কিতাবখানা তো যারা হ্যাপস করবে তাদের কোরআন শরীফ দিবে তো কোরআন শরীফ দেওয়ার আগে তাদের নাজিরা কমপ্লিট করাবে তো আমি বলতেছি আমাকে আর হ্যাপস যদি আছে আমার কই মুক্তবি পড়াবে মানে আমাকে কিতাবখানে পড়াবে তো সবারে কোরআন শরীফ দেওয়ার পরে আমি বলতেছি না না আমি বাসায় বসে রাখ কইরা আমি কইছি আমার বন্ধু বান্ধবগণ সবারে দিতে আছে কোরআন শরীফ আমাকে কেন দিতে আছে না আমি মাদ্রাসায় পড়বো না আমি কোরআন শরীফ পড়তে চাই সবাই পড়বো তো এমন করার পর প্রথম বাসায় বসি তো বাসায় আমাকে একটা লোক কাজ করাইলো যে তুই প্রতিদিন মাদ্রাসায় পড়বি তোকে দুই পাঁচটা করে দিব আচ্ছা ঠিক আছে মাদ্রাসায় পড়ব কি বলে এটা এটা আমার আব্বু এবং আমার ফ্যামিলি কথা ভাই ব্রাদার বলতে আছে জি আপনার ভাই বোন কতজন ছিল আমরা পাঁচ ভাই দুই বোন ভাইদের মধ্যে আমি চতুর্থ নাম্বার আচ্ছা বাবা কি করতেন বাবা ছোট করে একটা ব্যবসা করত তোলার ব্যবসা কটন আচ্ছা তোলার ব্যবসা করত ওকে তো বাই দ্য ওয়ে তো আচ্ছা ঠিক আছে আমি রূপ করে গেলাম তো পড়তাছি হঠাৎ আমি এক দেড় মাস পরে আবার আইসা পড়ছি আমি না মাদ্রাসায় পড়বো না আমি আবার স্কুলে পড়বো আচ্ছা তো যাক আমাকে স্কুলে ভর্তি করাই দিছে তো আমি ক্লাস 3 থেকে ভর্তি হই তো থ্রি ক্লাসটা আমার খুব কম বেশি মনে নাই আমি থ্রি ক্লাসটা আমার জানি আমার থ্রিতে ভর্তি করে দিছে যাক এমন করার পরে আমি থ্রি কমপ্লিট করে ক্লাস 4 এ ভর্তি হলাম কিন্তু হ্যাঁ আমি আগে বলে রাখি ভাইয়া আমি স্টুডেন্ট ভালো ছিলাম না আমি একটু অ্যাবনর্মাল স্টুডেন্ট ছিলাম তো আমার ক্লাস 4 এ ভর্তি হলাম 4 থেকে মনে আছে কম বেশি পুরোটা তো ফোরে আমাদের লাইফটা খুব কষ্টের দিন তার কাটছিল আমার যদিও আমার বাবা ব্যবসা করতো আমার ব্যবসা আমার বাবার ব্যবসা অনেকটা কি হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে গা তো আমি যখন ক্লাস 4 এ পড়ি তখন মেবি আপনার ওই সময় 98 আমি একই পড়াশোনা করতাম তো আর আমার যে দুই বোন এর মধ্যে যে বড় বোনটা আছে ওনার অর বিয়ে হয়ে গেছে আমি ছোট থাকতে তা আমার যে সেকেন্ড বোনটা আছে ওই আবার আমার ফ্যামিলির একটু হেল্প করতো আচ্ছা অনেকটা হেল্প করতো তো কেমন হয়ে করতো কেউ কাজকর্ম করতো না আমার আমার বড় বোনটা ক্লাস 9 পর্যন্ত পড়ছে তো আমার বড় বোন ওই বোনটা মানে মাঝারো বোনটা সে ডাল ভাজতো ভাই আমাদের এমনও কষ্ট দিন গেছে ডাল ভেজে ডাল বিক্রি ডাল হ্যাঁ না ডাল আনতো আব্বা ডাল আনতো 5 টাকা 10 টাকা ডাল আনতো বাড়তো ভালো অনেকগুলো বড় হতো মানে অনেকগুলো হতো আর কি এদিকে ডাল আনতো আমরা এক বেলা খাইতাম দুই বেলা তিন বেলা খাইতাম এরই এক আবার দিই এগুলি খাতাম তো এক পর্যায়ে আমি পড়াশোনা করতেছি তো যাই তো আমাদের আমি যখন ক্লাস 4 পড়ি ওই মুহূর্তে আমাদের দুর্দশা আমি আমার চোখে দেখছি তারপর আমার ফ্যামিলি স্কুল থেকে স্কুল আমি প্রাইভেট পড়তাম যখন স্কুল তো পড়তাম আমি প্লাস আমি প্রাইভেটও পড়তাম তো আমাদের স্কুলে এক ম্যাডাম থাকতো ওই ম্যাডামে প্রাইভেট পড়াইতো আমার মনে আছে যে প্রাইভেট পড়তাম আমি বেতন দিতাম 50 টাকা আমার প্রাইভেট খরচ প্রতি মাসে 50 টাকা তো ওই ম্যাডামের কাছে আমার আমি প্রাইভেট পড়তে যখন যাই তখন এই ওই সময় লাঞ্চের টাইমে আমি পড়তে গেছি তো ওনার বাসায় গেলাম তো ওই ম্যাডাম ম্যাডামের নামটা আমি ফেস করতেছি না আমি প্রাইমারি স্কুলের টিচারের কথা বলতেছি ম্যাডাম গেছে তো ওই ম্যাডাম যাওয়ার পথে আমাকে বলতেছে মামু তোর বেতন কোথায় তোর বেতন তো হইছে তো আমি ম্যাডামে বলতেছি ম্যাডাম আমার তো বেতন আব্বা দেয় নাই আমি আব্বা বলি আর কি আব্বা তো বেতন দেয় করছে পরে দিব তো ওই ম্যাডাম বলতেছে তো টাকা দিতে পারোস না তো পড়ালেখা খরচ কিসের জন্য যা পড়াশোনা টাকা নিয়ে বীর তারপর না পড়তে হবে এর আগে তোর পড়াবো না তো খুব কষ্ট করে বাসায় এসে বললাম আইসা আমি আব্বা দেখে আব্বা এরা সবাই খাই খাওয়া দাওয়া করতেছে ওই মুহূর্তে আমি আব্বাকে প্রশ্ন করলাম আব্বা আমি তো পড়তে গেছিলাম আমার তো ম্যাডাম তো তারাই দিছে আমার ম্যাডাম পড়াই মানে টাকা না দিলে পড়াইবো না এই মনে এনতেন কথা বলতেছে তো ওই মুহূর্তে আমার আব্বা কি করে দিছে 50 টাকা কোনো কষ্ট ওই মুহূর্তে আমাকে দিয়ে দিয়েছে আচ্ছা তারপর আমি 50 টা নিয়ে আবার ম্যাডাম কাছে গেলাম তো ম্যাডাম কাছে দেওয়ার পরে ম্যাডাম দিলাম তো ম্যাডাম আবার আবার পড়াইলো তো এমত অবস্থায় আমি এম করতে করতে ক্লাস 4 এ উঠলাম 4 এ কমপ্লিট করলাম আমি ক্লাস 5 এ গেলাম তো করোনা অবস্থা পড়া 5 এ উঠলাম 5 এ আমার রোল হলো আমার তবে একটা ক্লিক করেছিলাম আমার ক্লাস 4 এ ছিল 54 নাম্বার রোল নাম্বার তো 5 এ যখন আমি উঠলাম আমার রোল আসলো গিয়া 11
তো 11 সব পরে তাজাক আমি ফাইভে ভর্তি হলাম তো ভর্তি হওয়ার পরে তো এখন তো আমার প্রাইভেট পড়তে হবে কারণ ওই সময় সরকার বই দিত ওই সময় আমরা বই পাইতাম কারণ এখনো দেয় প্রাইমারি স্কুলে বই তো সবার জন্য উন্মুক্ত তো বই দিত আমি বই পাইছি তো বই পাওয়ার পরে যাক পড়তাছে ভর্তি হলাম এমনটা এখন তো আমার প্রাইভেট পড়তে হবে এখন আমার আব্বার এমন একটা অবস্থা হয়েছে যে আমার আব্বা প্রাইভেট খরচ চালানোর মতো কোনো স্কোপ নাই আচ্ছা কিন্তু আমার যে বড় ব্যবসা ওরা দিতে পারতাম হেল্প করতে পারতো কিন্তু ওরা দেন না কিছু যে একমাত্র ওদের ব্যাপার তো দেনা দেনা তো অবস্থা আমি আব্বাকে বলতে সাবা এখন তো আমার প্রাইভেট পড়তে হবে হেমতর করতে হবে আমি কি করব তো আব্বা বলতাছে না না এখন কি করব আমার তো টাকা পয়সা নাই আমি তোকে কিভাবে দেব তো যাক আমি ওই সময় মনোপন করলাম যে আমি যত কষ্ট করতেছি কষ্টের পরে সফলতা আসে তো পড়তেছে কষ্ট করে না আমাকে দিচ্ছে না এক পর্যায়ে আমার যে বড় ভাই সবার বড় ভাই তো হঠাৎ সে আমাকে একটা অঙ্ক গাইড বই কিনে দিছে তো না তুই গাইড বই দা পর প্রাইভেট পড়তে হবে না আচ্ছা ঠিক আছে আমি গাইড বই দিয়ে পড়ি সমস্যা কি আর ওই সময় আমি ভালো ড্রেস পড়তে পারি নাই আমি ওই সময় ভালো ড্রেস আমি লুঙ্গি পরে ক্লাস করতে যেতাম লুঙ্গি পরে সবাই তাকায় থাকতো কিন্তু লুঙ্গি পরে আর জুতা তো ছিলই না আমার আচ্ছা আমি এমনি ক্লাস করতাম তো করার পরে যাই যাক ক্লাস ফোরে ফাইভে পরীক্ষা কষ্ট করে দিলাম আর ওই সময় আমাদের স্কুলে বিতিদ্ধ সিস্টেম ছিল যাদের রোল এক থেকে দশ পর্যন্ত কিন্তু আমি এর মধ্যে এক থাকতো কারণ আমার রোল তো এগারো ছিল আমি কিভাবে বৃত্তি দেবো তো যাক এমন করার পরে এমন অবস্থা কষ্ট কষ্ট করে প্রাইভেট করতে পারলাম না গাইড বইতে নিজে যে কন্টিনিউ করে গেলাম ফাইভটা কমপ্লিট করলাম পরীক্ষা দিলাম তখন আমার রোল আসছে তেরো এগারো থেকে আরো দুই বেড়ে গেছে গা তো রোল তেরো আসছে তো যাক বাসায় বললাম হ্যাঁ পাশ করছি বাবা তো পাশ করার পরে এখন তো আমার হাই স্কুলে যেতে হবে তো এবার ক্লাস সিক্স এর কথাটা বলি ক্লাস সিক্স এ আমি আমাদের এলাকা পার্শ্ববর্তী এলাকা নারায়ণগঞ্জ ডাকেশ্বরী স্কুল এন্ড কলেজ ডাকেশ্বরী স্কুল ডাকেশ্বরী হাই স্কুল এখন বর্তমানে ডাকেশ্বরী স্কুল এন্ড কলেজ এখন বর্তমানে আমি যখন ছিলাম ডাকেশ্বরী স্কুল ছিল তো এখন ভর্তি হতে হবে তো ভর্তি হতে হলে ওই সময় ভাই দুই হাজার এক সালে আমি হাই স্কুলে গিয়ে ভর্তি হই তারপর আমি যাওয়ার পর এখন তো আমার ভর্তি হতে হবে তো আমার আব্বার অবস্থা খুবই করুণ অবস্থা আব্বা আমাকে উৎসাহ দিত বাবা কি করবো আমি বুঝি আমার আব্বার অবস্থা আবার তো এত প্রেশার ট্রিট করতে পারি না আবার আমি কিভাবে ভর্তি হবো হ্যাঁ ঠিক আছে ভর্তি হো তা দেখ অনেকে হাই স্কুলে ভর্তি গত তো আমি স্কুলে গেলাম যাওয়ার পরে টিচার জিজ্ঞেস করলাম ভর্তি গত তোমার ভর্তি প্রায় সাড়ে তিনশো প্লাস আমার মনে হচ্ছে তারা সাড়ে তিন প্লাস আর বেতন হচ্ছে ষোলো টাকা না চোদ্দ টাকা করে মেবি এর মধ্যেই দুই হাজার এক সালের ঘটনা তো এমন করে আমি আব্বাকে প্রশ্ন করলাম আব্বা এই অবস্থা এত টাকা তো বাবা আমার দেওয়া সম্ভব না আমি বুঝছি তো আমি লাইব্রেরির মধ্যে যোগাযোগ করছি যে অর্ধেক টাকাতে ভর্তি হলে পারবে আচ্ছা ঠিক আছে অর্ধেকটা ভর্তি হোক তো ভর্তি হতে গেলাম অর্ধেক টাকা গেলাম অর্ধেক টাকা ভর্তি হলাম মনে মেবি এই টাকা যতটা হচ্ছে প্রায় অর্ধেক টাকাতে ভর্তি হলাম প্রায় আড়াইশো টাকার মতন দিয়া বেতন মতন দিয়া তো ভর্তি হওয়ার পরে তো এমনি ক্লাস ক্লাস কম করতাম আমি এটা ভাই স্বীকার করুন বলছি আমি তো পজিটিভ অমনোযোগী ছিলাম তা ক্লাস কম করতাম তো আচ্ছা ঠিক আছে এমন করতে আমার অনেক প্রাইভেট পড়তে হবে স্কুলে ভর্তি হয়েছে স্কুল থেকে ভাই বই দিছে কিন্তু গাইড বই তো আমার নিজের কিনতে হবে না ওই সময় ভাই হাই স্কুল থেকে বই দিত না আচ্ছা ওই সময় আমার বই কিন্তু এখন এসে হাই স্কুল থেকে বই দেয় উন্মুক্ত সবার জন্য তো বই কিনলাম পুরান বই কিনলাম এটা কিনলাম এখন প্রাইভেট পড়তে হবে তো আমাদের পার্শ্ববর্তী এলাকার পাশেই আমি এক জায়গায় ভর্তি হলাম তো উনি আমাকে অল্প টাকায় পড়াইতো ফ্রি দেখ আমি যত আমার সমস্যা কারণ সমস্যার কথাগুলো সমস্যা নাই আমার সমস্যা আমি তাকে ফেস করছি টিচারকে তো ফেস করলাম ঠিক আছে ওয়েল ডান তো পড়াইতো আমাকে তেমন করার অবস্থায় আমার ক্লাস সিক্স এর ফার্স্ট প্রথম সামরিক পরীক্ষা আমার এই কথাটা আজীবন মনে থাকবো ভাইয়া কারণ প্রথম সামরিক আমার লাইফের ফার্স্ট হাই স্কুল পরীক্ষা তো ওই সময় তো আমার ওই যে বকে বেতন গুলো আছে বকে বলতেছে ওগুলো পরিশোধ করতে হবে তা আব্বা বলতো সাব্বা আমি তো পরীক্ষা দেবো তা আব্বা বলতো স্যার কত টাকা এই সামতে টাকা গুলো বললাম আগে টাকা পাইতো বাবা আমার তো তোর টাকা নাই আমি তোকে কিভাবে দেবো আমি তো টাকা নাই তো আমি মানে পরীক্ষা তাই না পরীক্ষা কে দেবে তা পরীক্ষা কিভাবে দিবে তো এমন অবস্থা কি করলাম তা বাবা আমার পাশে তো আমার এলাকায় একজন মিস্ত্রি কাজ করতো আমি তো পড়ালা সাইডে দিয়া আমি তো মিস্ত্রি কাজ করি তা আমাদের এলাকায় আইসক্রিম বিক্রি করি আমি আইসক্রিম বিক্রি করি একটু ক্লিপ করছিলাম আমি না আমি সিক্স এর আগে আমি আইসক্রিম বিক্রি করতাম আমাদের আত্মীয় আমি আইসক্রিম বিক্রি করতাম ইভেন মিস্ত্রি পাঁচ ছয়টা পাইতাম খুব ভালো লাগতো কিন্তু ফ্যামিলি কত আর কত কষ্ট করুন কিন্তু আমার পড়াটা ছিল পড়া চালিয়ে যেতাম হ্যাঁ আমার আমি মা বাবাকে আই লাভ ইউ আমার বাবা আমি সবসময় ভালোবাসি আমি আদৌ পর্যন্ত আমার আম্মুর কাছ থেকে আমি একটা আইসক্রিমের টাকা পাইনি এখনো পাইনি তো যাক সিক্স এ আবার বলতেছে কি টাকা তো বাবা ভাবে নাই তো পরীক্ষা দিতে পারবি না ওকে ওকে বলে দাও তারপরে আমি করতে করতে তো পরীক্ষা দিলাম অলরেডি কমপ্লিট তারপরে আমি শুয়ে পড়লাম রাত্রে রাত্রের একটা বাজে রাত্রের একটা বাজে আমার আব্বা বলে মামুন তুই তো পরীক্ষা কিন্তু আমার আম্মুর তো টাকা ছিল আমার দিতে পারতো তা আব্বা কইতে যেন টাকা বা করছে মামুন তুই তো পরীক্ষা দিতে পারবি তো ওঠ
আইতার একটা কথা বলা মন আছে ক্লাস 6 এ পড়েন একটা 6 এ পড়ি আমি তো মহা আনন্দ কি করে না আমি পরীক্ষা দিতে পারবো হ্যাঁ তা আমি বিশ্বাস হ্যাঁ পরীক্ষা দিতে বাবা ওট তা আমি রাইতার একটা বাজে উঠে আমি পড়া শুরু করলাম আমার এত ভালো লাগছে যে আমি লাইফে প্রথম পরীক্ষা দেব ক্লাস 6 এ তো যাক পরীক্ষা ওটার জন্য প্রিপারেশন নিলাম তো ওঠার পরে পড়তাছি তো যাক সকাল হলো পরীক্ষা দিতে গেলাম ওই পরীক্ষা একই অবস্থা জুতা মোতা সব ছিড়া কারণ আমার তো সামর্থ্য এবিলিটি নেই তো যাক আমি পড়তো সামনে পরীক্ষা দিলাম তো পরীক্ষা দিতে গেলাম একটা পরীক্ষা দিলাম এমন করে আমি সবটি পরীক্ষা দিলাম কষ্ট করে আমি হাই স্কুলও আমি পঞ্চ পড়ে গেছি আর এটা আপনারা জানেন হাই স্কুল একটা ফর্মাল ড্রেস থাকে আমাদের ড্রেসটা ছিল আকাশি কালার তো এই ড্রেসটা আব্বা আমাকে কোনো মতে বানাই দিয়েছে আমার মনে আছে তো ড্রেসটা খুব কম দামি একটা ইয়াস কাপড় ছিল ছিড়া যেত আমি ছিলে মিলে পিন্তা যাইতাম তো নিজেকে লজ্জা বোধ করতাম যাক এটা আমার ভাগ্য ছিল আমি করে যাই তারপর এমন করার পরে আমি হাই স্কুলে পরীক্ষা দিলাম এমন করতে করতে আমি ক্লাস সিক্সটা পারি দিলাম সিক্স পারি পর আবার সেভেন উঠলাম তো সেভেন ওঠার পরে সেভেনটা কোনো মতে পাস করলাম ভাইয়া মানে আমি আগে বলি ভালো স্টুডেন্ট ছিলাম না কোনো মতে পাস করলাম পাস করে আমি ক্লাস সেভেন উঠলাম তো সেভেনে আমি স্কুলে ভর্তি হলাম ওই একই দশা আমাদের দুর্দশা অভাব কাটে না আবার বলতেছে কষ্ট করে এমন পড়াশোনা কর দেখবে এক পর্যায়ে তোর সফলতা আসবেই তো আমি সেভেন উঠলাম সেভেন ওঠার পরে তো এখন তো আমার আবার বই তো সব কিনতে হবে আমার তো বই আমি ওই হাই স্কুল থেকে কেউ কাছ থেকে বই ধার নিছি অল্প টাকাতে কিনছি কিনা পরে সেভেনে পড়তেছি আমি তো সেভেনে ভর্তি হলাম পড়ালার প্রতি যাক ওই আগের মতন দুর্দশা অর্ধেক টাকাতে ভর্তি হলাম পরীক্ষা হ্যান তেন এমন করার পরে হঠাৎ আমাদের একটা দুর্দশা চলে আসলো আমাদের পুরো অল গোষ্ঠীর মধ্যে যেটা ডিসেন্ট অল মেম্বার্স এর মধ্যে ইয়ে ঘটে যাক এটা আমি বলতে চাচ্ছি না কোনো একটা ঘটনার ফলে আমি সময় ছোট এটা 2002 সালে আমি ক্লাস সেভেনে পড়ি তো আমাদের এলাকার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে পড়ে আমাদের বংশগত যত ফ্যামিলি আছে এলাকার মানুষ কি করেছে তাকে তারাই দিছে তারা দেওয়ার পরে আমার আব্বু চলে গেছে যেত বংশ কিন্তু আমি চলে যাই কিন্তু আমি আছি আমি যাইনি আমি আছি আমার ছোট ভাইটা আছে এবং আমার বড় যেটা আছে আর আমার আম্মু আছে এই গোটা ফ্যামিলি থাকতেছি আর যাক এখন ওই অবস্থা তো আব্বা তো আমাকে টাকা দিতে পারবে না সম্পূর্ণ পড়া আমার স্টাডি একদম পুরো অফ আমি সেভেন আর পড়তে পারতাছি না পরীক্ষা দিয়ে প্রাইভেট পড়তেছে কারণ টাকা দিতে হবে টাকা ছাড়া পড়া নাই টেবল তো যাক এমন করার মতো আমি পড়তেছি তো আব্বা অন্য জায়গায় ছিল সবাই আব্বা আমি কিভাবে পড়াশোনা করব আমাকে প্লিজ আমাকে কিছু হেল্প করেন কয় আমি অন্য বাবা কিভাবে টাকা দেবো আবার অন্য জায়গায় থেকে বলতেছে তেমন আমার বড় ভাই যে ছিল ওই আমাকে উচ্চ যেহেতু পড়াশোনা করতে তো টাকা দেবো তো এমন করার আমি আবার পড়ার মধ্যে ঢুকছি ওই দুর্দশা অবস্থা ডিজাস্টার যে টাইম 2002 সালে তো এমন পড়তেছি পড়তেছি পড়ার মাধ্যমে দেখি আমার বড় ভাইও টাকা দেয় না বড় ভাই শ্বশুর ভাই ছিল টাকা দেয় না তো এমন করার পরে তো টাকা পড়াটা স্টপ থাকতো তো ওই মতো অবস্থা ওই 2000 সালটা ছিল ওই সময় খুব শীত আমার যে ঘটনা আমি যে একটা হতাশাগ্রস্ত ছিলাম কিন্তু আমার বড় বোনের জামাই খুব ভালো একটা বিজনেসম্যান ছিল খুব টাকা পয়সা ছিল ব্যবসা চলে কিন্তু আমার বড় বোনের জামাই ইভেন আমার বোন আমাকে একটা বার হেল্প করে নাই যে মামুন তোর এই অবস্থা তুই কিভাবে পড়াশোনা আমাকে কোনো খোঁজ খবর লয় নাই কয় না একটা ভালো খাবার খেয়ে যা তোর একটা ভালো খাবার খেয়ে যাওয়ান বললেন তা কেটে আমাকে বলেনি তো এমন করার পদে আমি গিয়া লাস্ট পদে আমার একটা জুতা ছিঁড়ে গেছে আমি পঞ্চ জুতা পড়তাম আমি আমার বোনকে বলছি আমার দোলাবাইকে বলি রে আমার তো জুতাটা ছিঁড়ে গেছে গা আমাকে কি একটা জুতা কিনে দিবা তো এমন করে আমার জুতা না কিনে দিয়া ওনা ওর হাজবেন্ডের একটা সিরাজ জুতা দিছে তো আমি পিনছি তারপর আমার জামা পরে ফ্যান ছিল না ফ্যান হয়েছে আমাকে ফ্যান দিছে কি আমার বোন জামাটা খুব হেলদি আমাকে ওর ফ্যানটা আমাকে দিছে আমি ওর ফ্রেন্ডে কিভাবে পড়বো ওর ফ্রেন্ডে তো আমি পড়তে পারতাছি না তো যাক এমন করার পরে কিন্তু তারা আমার বড় আমার বাগিনা যেটা বলে আমার বোনকে বলছে মা তুমি তো মামার ওই ফ্রেন্ডে দিতে পারো ওই ফ্রেন্ডে আমার মামা লাগবে তো আমার বোন বলছে না না এটা তোর বাপে পিনবে মানে আমার দুলাবের কথা বলে তাকে এমন কষ্ট করে আসলাম আনার পরে তো ঈদের মধ্যে 2002 সালে ঈদ আমার দুলাবাই আমার বোন যেমন বললো না যে মামুন আমার কথা বলে আমার আমার নট অনলি আমি না আমার ছোট ভাই আছে মামুন ঈদের সময় শ্যামা খেয়ে যাইস সিধা আইস ও সব ছোট ছিলাম ভাই 2002 সালে ছোট ছিলাম যে 50টা টাকা ঈদ সালামি কি দেনে তা এমন করতে করতে যাক প্রায় ডিসেম্বর পর্যন্ত চলে আসলো জি তা আমার বার্ষিক পরীক্ষা সেভেন অঙ্ক হলো কোন একটা ওয়েতে আমাদের এই সমস্যাটা দূর হলো তো সবাই আমার বংশধর আমার আব্বা আমার বাড়িতে চলে আসলো কিন্তু আসলে কি বাবা বাবা তো ওই ব্যবসাটা আগের মতো নাই তো এমন করার পরে ওই যে আমি কি করি ওই যে আমাদের গাছে বড়ি হতো বড়ি বিক্রি করি এটা করি 5 টাকা যা আসতো এটা করতাম আর আমার যে একটা টিচার ছিল প্রাইভেট টিচার উনি আমাকে সেক্টর বেস করতে আমাকে 100টার বিনিময়ে পড়াইছে তো আমি টাকা দিতে পারতাম না কয় মামুন উনি বলতো তুমি পড়াশোনা করো সমস্যা নেই তো যাক এমন কষ্টের মধ্য দিয়ে আমি ক্লাস কি করলাম 7টা কমপ্লিট করলাম 2002 সালে 2003 গিয়া আমি ক্লাস 8 এ গিয়ে ভর্তি হলাম
তো এটার পড়তাছি ওই একই দুর্দশা আব্বার কোনো টাকা নাই কিছু নাই তো ওই কষ্ট করে পড়তাছি আব্বা যতটুকু ততটুকুই আর আমার সমস্যা আমি টিচারকে বলি স্যার আমার এই সমস্যা আর জুতা আমি গুনাদা ছিড়ে ছিড়ে পড়তাম মানে গুনা দিয়ে জুতা হ্যাঁ গুনাদা ছিড়ে দিত আর জামা খুব আমি ছিড়ে ছিড়ে পড়তাম ছিড়ে ছিড়ে যাইতাম তো যাওয়ার পরে অবশ্য যাইতাম ক্লাস করতাম ওই একই দুর্দশা চলতেছে ক্লাস সিক্স তো আমার মনে আছে আমি তখন যখন এটা পরীক্ষা দিতে যাই আমাদের ওই সময় 2002 সালে জেএসসি পরীক্ষা কারক ছিল না 2002 এখন তো জেএসসি চলতেছে তো যাক এমন পড়তাছি তো এই কষ্ট করে আমি ক্লাস এইট এ পরীক্ষা দিলাম ওই টিচারে আমার স্যাক্রিফাইস করছে আমি পুরো বেতন দেই না আর এমনি তো আমি মনে করেন এই সিরাফারা জিনিস ফেলে যাচ্ছি ওই জুতা ছিড়া যেত গা আমি দূরে আমার এমন দিন গেছে ভাইয়া জুতা যখন ছিড়া যেত গা জুতা ছিড়া যেত ইভেন আবার সিলাইতাম ওই রাস্তার মধ্যে করার মতো গুণাগুলো আমার পার মধ্যে লেগে যেত গা তো এমন করতে করতে এক পর্যায়ে দেখি আমার চোখে আমার দূরে দূরে যাইতাম তা মানে স্কুলে দূরে দাম যাইতাম তাড়াতাড়ি ছিড়া যায় আমি করতে দেখি আমার নখ উঠে গেছে গা তো ব্লিডিং হচ্ছে মানে ওই যে গুণার একটা খোঁচা লাগিয়া তো এমতো অবস্থায় পরীক্ষা দিলাম তো মহান আল্লাহ তালা এর মধ্যে আমি এইটো কমপ্লিট করলাম আল্লাহ তাআলা এইটো আমার ভাগ্য রাখছে তো এইটা কোর্স কমপ্লিট করার পর এখন ক্লাস 9 এ তো 2003 সালে আমি 9 এ পড়ি তো 9 এ পড়ার পরে তো 9 এ সে একে ভর্তি হমো এখন কিসে আমার আব্বা উজ্জ্বল ব্যবসা করত তো আমি আব্বাকে বলতাম আব্বা আমি কিভাবে পড়াশোনা কোন সাবজেক্ট নিয়ে পড়বো আই হ্যাভ নো নলেজ তো আব্বা বলতাছে কি যে তো কমার্স নিয়ে পড় কমার্স নিয়ে করলে ব্যবসা করতে পারবি আমি আচ্ছা ঠিক আছে ওকে আব্বা আপনি যেহেতু বলছেন আপনি যেহেতু বলছেন না তো আমি কমার্স নিয়ে পড়বো তো যাক স্কুলে আমি 2003 সালে কমার্সের ক্লাস 9 এ ভর্তি হই তো 9 এ ভর্তি হওয়া মানে কি পড়ার প্রেশার আরো বাইরে গেছে গা ম্যাথ তো আগে তো শুধু ম্যাথ ইয়া করতাম ম্যাথ করতাম ইভেন আর ইংলিশ প্রাইভেটটা পড়তাম আর ইংলিশ প্রাইভেট আমি পড়তাম ওই এক টিচার ইংলিশ আমি পড়তাম নিজে নিজে পড়তাম আমি টাকা দেবো কইতে প্রাইভেট পড়লে জাস্ট ক্লাস 9 উঠলাম তো 9 উঠার পরে ম্যাথ টিচার তো আগে টিচারই আরাধন কর আমার শ্রদ্ধেয় টিচার ওনার সিলেবাস কেই পর আসছে ওনার অবদান 50% আছে আমার বাপ তো আছে দিস বাবা তো বেস্ট তারপর ক্লাস 9 এ উঠলাম ওঠার পরে আরো পড়া চাপ বাইরে গেল ওই একই দুর্দশা আমাদের দুর্দশা শেষ না তো এমন করার পরে পড়তেছি আবার আমি বললাম আবা এখন তো একটা টিচারের কাছে পড়তে হবে এটা হচ্ছে অ্যাকাউন্টিং টিচার এতদিন বলছে অ্যাকাউন্টিং টিচার না পড়লে কারণ কমার্সের পরিচিত অ্যাকাউন্টিং ফিনান্স প্রাইভেট পড়তে হবে তো আবার বলতেছে এটা কিভাবে করবি এটা তো পারতে আচ্ছা ঠিক আছে পড়ুস না দেখা যাক এমনি পড়তে থাক তো আগের মতো পড়তেছে আব্বা যা পারতো তাই দিত আর আমার সমস্যা হলে আমি টিচারদের ফেস করতাম আর টিচারদের ফেস করতাম টিচার আমার একটু স্যাক্রিফাইস করতো অবশ্যই করতো এটা আমি অস্বীকার করবো না তো এমন করার পর ক্লাস 5 9 পড়তেছি এটা পড়তেছি তো এমন করার পরে আমার আব্বা যথেষ্ট হেল্প করছে তারপর হ্যাঁ ভাইয়া আমি আমাদের তো ফর্মাল ড্রেস ছিল আমি আগে বলছি ক্লাস 9 এ আমি যখন পড়ি তখন আমার একটা ড্রেস আকাশি কালা আমার ফর্মাল ড্রেসটা নষ্ট হয়ে গেছে গা এখন তো আমার ড্রেস দরকার আব্বাকে বলছে আব্বা আমাকে একটা ড্রেস কিনে দেন আব্বা বলছে বাবা এখন তো আমাদের টাকা নাই আমি কিভাবে দেবো আবার ঠিকই বলছে তারপর আমার যে ছোট বোনটা আছে ওই ওর বিয়ে হয়ে গেছে 2001 সালে আব্বা হয়েছিল তো ওর বোন আমার ছোট বোনের জামাই সে আবার একটা পরিবহন কোম্পানিতে জব করতে গাড়ির এটা তো সেতু পরিবহন মানে নারায়ণগঞ্জের মধ্যে খুব পরিচিত সেতু পরিবহনের ড্রেসটা ছিল খুব আকাশি কালার কিন্তু আপনার পকেটের মধ্যে মনোগ্রাম থাকতো লেখা থাকতো সেতু পরিবহন আচ্ছা তো ওই ড্রেসটা পরে আমি 9 এ যাওয়া শুরু করলাম তা আমাকে সবাই স্কুলে ব্যাগ দেয় এই সেতুপুরি মজা কি রে সেতুপুরি ওই সেতুপুর বন কারণ আমাকে সবাই ব্যাগ লাইতো আকাশে কালা কেন সেতুপুর লেখা থাকবে আমি আমার শরমডারে ডাকার জন্য বলতাম আমি দিস ইজ মাই স্টাইল এটা বলতাম এটা আমার স্টাইল আচ্ছা আমি খুব কান্তাম মনে মনে কান্তাম অনেক কান্না আসছে ভাইয়া কিন্তু বলতে পারতাছি না কান্তা আমি বলতাম দিস ইজ মাই স্টাইল দিস মাই স্টাইল এমন করতাম তো যাক মানুষের শরম কাইতাম তাদের আমি মনে করতাম তার শরমে কি আসা যায় আমার কি আসে যায় আমি পড়তেছি যাক এমন কমপ্লিট করার পরে কষ্ট করে আমি ক্লাস 9 এ পরীক্ষা দিলাম 9 থেকে আমি একটা ক্লাস 10 উঠলাম 10 উঠলো 10 উঠার পরে 10 উঠার পরে আমি এই 10 এ তো আর তো কোনো বই নেই একই বই পড়তে হবে ক্লাস 10 এ যা 9 এ যাবো তো 10 এই তো এই 10 এ পড়তেছি ওই একই দুর্দশা তো আমি একটু ম্যাথে ভালো ছিলাম একটু ম্যাথে ভালো ছিলাম আর ইংলিশ তো আমি রিডিং করতে পারি আর মুখস্থ বিদ্যা বেশি আমার আমি আই হ্যাভ নো নলেজ গ্রামাটিক্যাল রুলস আমি ইংলিশ টিচারও পড়িনি তো এমন করবার ক্লাস 10 পড়তাছি আমি পড়তাছি তো করার মাধ্যমে আমি খুব চিন্তা আছি যে আমি কি আল্লাহর কাছে তো সব দোয়া করি আল্লাহ আমি যদি ক্লাস আমি ম্যাট্রিক পাস না যদি আমি ইংলিশ পাস করি কারণ আই এম উইক ইন ইংলিশ সাবজেক্ট তো যাক কোনো মতে এমন কমপ্লিট করলাম তো এমন অবস্থায় আর টিচার তো কম বেশি দিতাছি আর ওই সিরাফার জিনিস পরে আমি যাচ্ছি তো
আমার আমি যখন টেস্ট পরীক্ষা চলে আসলো নাই না এই ক্লাস 10 এ টেস্ট পরীক্ষা দিতে টেস্টে এল হলে তাহলে আমার ফর্ম ফিলআপ করতে হবে তো 2004 সালে আমি কি করি ফর্ম ফিলআপ করি ফর্ম ফিলআপ করার পরে আমি পরীক্ষা দিলাম আমি কলম ভাই আগো বলছি আমি স্টুডেন্ট হিসেবে ভালো ছিলাম না আমি যে মেধাবী ছাত্র না আমি শুধু আমি ব্যাড স্টুডেন্ট ছিলাম মোটামুটি স্টুডেন্ট ছিলাম তো আমি টেস্ট পরীক্ষা দিলাম টেস্ট পরীক্ষা দেওয়ার পরে আমি জানি আমি পাস করব তো টেস্টের রেজাল্ট যখন দিল তখন আমি টেস্টে ফেল করছি চারটা সাবজেক্টে মনে আছে চারটা সাবজেক্ট স্কুলের মতো হতো বা দুইটা সাবজেক্ট পাস করলে অত তারা সেক্রিফাইস করে বিবেচনা করা উঠাই দেয় কিন্তু আমি তো গেছি চারটা সাবজেক্ট আমার জীবনে এই ফার্স্ট দশা আমার জীবনে কষ্টকারক আমি বুঝলাম শিক্ষা জীবনে কি আমার জীবনে আমি অন্ধকার দেখতেছি আমি পাঁচটা কিভাবে চারটা কিভাবে গেলাম ওকে আমি গেলাম আমি ফেল মানে আমি পরীক্ষা দিতে পারবো না আমি তো ফর্ম ফিল করতে ফেল আমার তো মনে করো আমাদের বাসার পুকুর ছিল আমি পাগল হয়ে গেছি আমি ফেল করছি আমি পরীক্ষা দিতে পারবো না আমার বন্ধুরা পরীক্ষা দিতে পারবে তা আমাদের এই পাগলের মতো আমাদের আমাদের পুকুরে যেটা আছে পুকুরে যে কচুরিগুলো আমি পরিষ্কার করতেছি আমার কোনো সেন্স নাই আব্বা বললে আমি কি হয়েছে আমি আব্বা আমি তো ফেল করছি আমার তো দিবে না আপনি প্লিজ আব্বা আপনি তো ম্যানেজিং কমিটি গিয়ে দেখেন না আমাকে কি করে আমার একটু সুপারিশ করেন ইয়া করে দেন কোন ক্লাসে থাকতে এটা এটা আমি যখন এই যে টেস্টে এলাও হইনি ফেল করছি এসএসসি পরীক্ষার টেস্টে এলাও হইনি টেস্টে এলাও হইনি মানে আমি আবার বলছি আব্বা আপনি একটু দেখেন না কমিটি করে আমাকে একটু বিবেচনা করে দেয় কিনা কিন্তু আব্বা গেছে আমার নিয়ে গেছে কমিটি লোক বলতেছেন না আপনার ছেলে চার বিষয় গেছে আপনার ছেলে পরীক্ষা দিতে পারবেন না একবারে আমাকে একটা লাল কলম দিয়ে লিখে দিছে যাও তুমি বাদ ওকে ডান আয়সা পেলাম আমি নিয়ত করলাম আমি আর পড়াশোনা করবো না আমি ফেল করছি আমি কষ্ট করে দিতে পারতেছি না তো এমন করার পরে দুই মাস গেল তো দুই মাস না যখন টেস্ট হয় নাই তখন কোন ওয়েতে ঢাকা স্কুলে একটা কাজ চলে চলছে আমাদের স্কুলের মধ্যে পরবর্তীতে যে গেছে তাড়াতাড়ি দেওয়া দিছে আমি আর যাই নাই কারণ আমাকে তো লাল কালিতে লিখেই দিছে আমি আর এই জায়গায় দ্বিতীয়বার কেন যাব বিবেচনা করবে না তো আমি যখন শুনতে পারছি আমি স্কুলে গেলাম আব্বাকে নিয়ে আমি যেখানে ওরা করছে আমি কেন পারবো না আপনি আমার লাল কালিতে লিখে দিচ্ছেন আমি আসেনি আপনারা পর দিয়ে করে দিয়ে দিচ্ছেন কেন তো এমন করবার এক টিচার বলতে থাকে তুমি অনেক ইয়ার কমিটি লোক গদরো তো কমিটি লোক দিলাম কমিটি লোকটা কিছু করতে পারলো না তুমি খোঁজখবর কেন রাখলে না আমি দেখেন আপনার আমি কেন স্কুল খোঁজখবর রাখবো আপনার তো আমার লাল কালিতে লিখে দিচ্ছে আমি আর পরীক্ষা দিতে পারবো না আমি আবার টেস্ট এলাও হইতে আবার আগামী বছর প্রিপারেশন নিতে হবে তো এমন করার পরে যাক এমন করার পর আমার স্কুলে একটা বুঝ দিল যে মামুন থাক ভাইয়া যাক বাবা তোমার যা হয়েছে আমার মনে আছে আমার নূর মোহাম্মদ খান কোকাসান সহকারি শিক্ষক এখন বর্তমানে রিটায়ারমেন্ট উনি বলতেছে তুমি আবার প্রিপারেশন নাও তো এমন করার পরে বাসা আসলাম আসার পরে একটু দিক নিজের একটু কন্ট্রোল করলাম তো করার পরে তো ওই সময় ভাই আবার একটা একটু পিক বলে আমি একটু স্মোক করতাম ওই টেনশনে স্মোক করতাম মানে আমি দুর্দান্ত স্মোক করতাম না আমার আমার লাইফ শেষ তো এমন করার পরে আমি কি এখন বর্তমানে স্মোক করি না আসলাম তারপর প্রিপারেশন আবার ভর্তি হই তো আবার গিয়া নাইনে আবার গিয়া সে ভর্তি হইলাম আমাদের বেস্টটা দুইটা ছিল একটা হচ্ছে আরপি যেটা বলে ইরেগুলার আমি ইরেগুলার আর যারা বর্তমানে ধর রেগুলার তো ইরেগুলারের মধ্যে প্রায় 15 থেকে 20 জন ভর্তি হয়েছে এর মধ্যে আমার রোল নাম্বার দিল 1 ইরেগুলার মধ্যে আর রেগুলার তো চলতেছে ক্লাস কন্টিনিউয়াসলি তো এর মধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম যে চিনা না যে আমি যে ফেল করছি তো এবার আমি একটু ভালো মতন পড়াশোনা করবো দেখি আমি পারি কিনা তো আমার ওই আরপি থেকে আমার একটা লক্ষ্য ছিল যে আমি একটু ভালো সময় পড়াশোনা করবো তো ওই পর্যায়ে আমার আব্বা তো ওই সময় আমার আব্বা একটু একটু কেয়ার হয়ে গেছে কষ্ট করে আমার টাকা পয়সা দিত না তুই পড় তো এমন করে আমরা পড়তাম পড়তাম একটু ভালো ওই সময় প্রিপারেশন খুব ভালো পড়তেছি তো পড়ার মাধ্যমে আরপির মধ্যে আমার রুল হচ্ছে 1 তো ওই অনুযায়ী আমার একটু সুনামটা রাখতে হবে এই চিন্তা করতাম তা রেগুলার স্কুল আবার মিন করতো এ আরপি 1 হয়ে গেছে গা ইয়া কইরা তাদের কথাই কোক না তাতে কি আমার তেমন করতেছি ভালো রেজাল্ট করতেছি ইনশাল্লাহ তো আমি এক থেকে একা স্বর্ণটা রাখার জন্য আমি পরীক্ষা দিলাম আবার দ্বিতীয়বার টেস্টে আরপি হিসেবে তো সবার মধ্যে আমি ফার্স্ট হইলাম ওকে ওটা আমি ফার্স্ট হলাম আর ওরা ই হইল তো আমি টু ইমপ্রুভ আমার টিচাররা জিজ্ঞাসা করতেছে মামুন দেখছো আল্লাহ যা করে ভালোর জন্যই করে তুই ভালো করছো হ্যাঁ এখন ফাইনালের জন্য প্রিপারেশন নে তো আব্বা বলছে আমি তো মহানন্দ আমি টেস্টে আলো হয়ে গেছি গা তো দ্বিতীয়বার টেস্টে আলো হলাম ওকে ফর্ম ফিল আপ কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে পরীক্ষা দিতে গেলাম ফাইনাল পরীক্ষা মেট্রিক পরীক্ষা তো 2004 সালে কোন ভাই দেওয়ার কথা ছিল আমার এক বছর টাইম নিয়ে লস হয়ে গেল গা না 2004 9 এ ছিলাম আমি হ্যাঁ 2005 এ আমি ফাইনাল পরীক্ষা দিতাম তো সেকেন্ড টাইম আমি পরীক্ষা দিতে পারলাম না তো 2000 পারলাম না তার যাক আমি ফর্ম ফিল আপ করলাম দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করার পরে বোর্ড পরীক্ষা দিতে গেলাম বোর্ড পরীক্ষা কম বোর্ড পরীক্ষা যখন ফর্ম ফিল আপ পরীক্ষা দিতে গেলাম বোর্ড পরীক্ষাতে হ্যাঁ পরীক্ষা ভালো দিছি প্রত্যেকটা পরীক্ষা আমার ভালো হয়েছে কিন্তু
আমার যে ফারস্টে একটা পরীক্ষা ফারস্টে আমার ইংলিশ পরীক্ষাটা ছিল ভাই প্রথম তো পরীক্ষা যখন দিতে যাবে এটা আপনারা জানেন আমরা সবাই কম্পিউটার পরীক্ষা দিছি যখন আমরা ফাইনাল পরীক্ষাতে টিচাররা কল আমাদের একটা কি মাইয়া নে হাজিরা একটা খাতা নে যে লেখার পর ওই যে ওইবার পেছে খাতার মধ্যে একটা খাতার নাম্বার থাকে এই খাতার নাম্বারটাকে আমার ওই যে অ্যাটেনশন খাতা তুলতে হয় আচ্ছা তো ফারস্টটা তুলছে ওয়েল ডান পরীক্ষা ভালো হচ্ছে সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট যখন সেকেন্ড পার্ট ইংলিশ সেকেন্ড পার্ট হবে ওই সময় যখন পরীক্ষা আমি আমার সেকেন্ড পার্ট নাম্বারটা আমি আর লিখি নাই আমি ওই ফার্স্ট পার্টটাই তুলে দিছি হ্যাঁ ওই ফার্স্ট পার্টটাই আমি তুলে দিছি তখন টিচারে গাট পুজি টিচার বলতেছে তুমি ভুলটা কেন করছ আমি স্যার কোনো সমস্যা হবে স্যার একটু তাকাইলছে আমার দিকে না না বাবা কোনো সমস্যা নেই এরিস আমার একটা ভুল হয়েছিল টিচার বললাম একটু সংশোধন করে দিতে পারতো ওকে তার আমি তো ওই খাতা তুলি নাই ওই এক খাতা নাম্বার দ্বিতীয়বার তুলছি তো যা টিচার যে তো বলছে ওয়েল আমি তো পরীক্ষা ভালো দিছি তো এমন করার পরে আমি টোটালি পুরো একটা ফুল কমপ্লিট করলাম ভাই একটা ফল্ট ওই যে আমি যে এক নাম্বার একটু দূরে রেখেন আমার রেজাল্ট আমার আস্তে আছে যে রেজাল্টটা দেন বলবো যে ওই যে আমি একই খাতার নাম্বার দুবার তুলছি টিচারকে বলছে টিচার সংশোধন করেন নাই টিচার বলছে ওকে বাবা কোনো সমস্যা নাই কারণ টিচার বলছে আমরা স্টুডেন্ট হইতেই পারে তো এমন করে আমি মেট্রিক পরীক্ষা দিলাম মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে তারপর এখন তো আমাদের তিন মাস সময় থাকে তিন মাসের মধ্যে ওই তিন মাস অথবা আড়াই মাস সময় থাকে যে মেট্রিক পরীক্ষার সময় বিভিন্ন ইয়া পাইতাম কাগজপত্র পাইতাম ইসকো দাঁড়াই থাকতো সেন্টারের মধ্যে যে তিন মাসে কম্পিউটার শেখো ইত্যাদি এটা এটা শিখো এটা শিখো তো আমি আমার আব্বাকে বললাম আব্বা আমাকে কম্পিউটার শিখান এখনই হয়েছে আমাকে কম্পিউটার শিখান কিন্তু আব্বা বলতো স্যার টাকা কইতে পারবো কিন্তু ওই মুহূর্তে আমার আব্বার অবস্থা একটু মোটামুটি ভালো ছিল তো আব্বা আমাকে শিখায় নাই হ্যাঁ আব্বা আমাকে না করেছে না কম্পিউটার শিখা মানে না করা নাই মানে চুপ থাকতো কিন্তু আমার ফ্যামিলির মধ্যে আমি আদর স্নেহ কম পাইছি এই শিক্ষা জীবনে আমার লাইফটি কোনো শিক্ষা জীবন নিয়ে ভাই আমি কোনো কোনো গল্প লাভ স্টোরি বলতেছে আমার লাইফে লাভ স্টোরি নেই মানে আমার লাইফটি শুধু স্টুডেন্ট লাইফ নিয়ে আমি যখন ফোন দিয়ে এখানে এটাই বলছিলাম তারপর আসলাম আবার না বলো তো কি করবো ক্লাস টেনে পরীক্ষা দিলাম মেট্রিক পরীক্ষা দিলাম তো কি ও যে অফশোর লেজার টাইম ঘুরতাছি বড়ি পরীক্ষা দেব ওই ঘুরি ইয়ে করি ওই সময় আমার একটু স্মোক চলে ওই যে অভ্যাসটা আমার ঘুরে গেছে গা স্মোকটা আমার খুব করার মতন চলতেছে তো এমন করি করার মাধ্যমেই এসএসসি আমি ওইটা যে রেজাল্টটা ওয়েট করতেছি এটা তো ওয়েট করতেছি ওয়েট করার পরে তো হলাম রেজাল্ট পাবলিশ হয়েছে তো রেজাল্ট দেখতে গেলাম চিটাগাং রোড ভাই অবশ্যই নাম শুনছেন আপনি চিটাগাং রোড একটা বড় মার্কেট চারতলায় গেলাম যাওয়ার পরে আমি আমার ইয়াটা দেখলাম রেজাল্টটাকে দেখি যে আমি এক সাবজেক্ট ফেল আবার ফেল করছি ভাই এক হচ্ছে টেস্টে ফেল করছে এক বছর লস অল বিষয়ে পরীক্ষা দিলাম ইংলিশ পরীক্ষা দিলাম এটাও ফেল রাইট এটা কত দুই বছর আমার সালের গল্প এটা মানে কত সালে আমি মেট্রিক পাস করার কথা ছিল 2006 সালে আমার তো 2006 সালে আমি পাস করতে পারি নাই ওই যে আমি টেস্টে এলাউ হই নাই তো 2006 সালে আর কি হিসেবে ভর্তি হইছি 2007 সালে ফাইনাল পরীক্ষা আবার দিছি টেস্টে এলাউ ফেল করলাম পরীক্ষা আবারও ফেল করছি অলরেডি তো আমার দুই বছর কাটিং হয়ে গেছে মানে আবার এক বছর দিতে হবে মানে তো ফর্ম ফিলআপের মেয়াদ তো এত বছর থাকে না তো আমি আমার টিচার রুমে গিয়ে বললাম বন্ধু আমি পরীক্ষা দিয়ে চাই না আবার ফেল আমার লাইফটা কেন এমন হচ্ছে না আমি আর পড়বো না তো এমন করার পর দুইটা বন্ধু বলছে তো এমন হয়ে পরীক্ষা দাও তো যাক আমি এমন করার পরে টিচার কাছে গেলাম টিচার বলতেছে হ্যাঁ তুই ফর্ম ফিল পরীক্ষা দিতে এটাই তোর লাস্ট চান্স তোর ফর্ম ফিল লাস্ট চান্স তো যাক এমন দুর্দশা করার পরে আমি আবার আমার বন্ধুর কোনো ইন্টার কমপ্লিট কারণ দুই বছর হয়ে গেছে গা 2007 পরীক্ষা তো 2007 গিয়ে ফেল করলাম দুই বছর আমার লাইফ থেকে শেষ হয়ে গেল মেট্রিকে যখন দুই বছর পাস হয়ে গেল পাস করতে পারলাম না 2000 আবার তৃতীয়বার ট্রাই করলাম তৃতীয়বার শুধু ইংলিশ সাবজেক্টটা দিতে হবে রেপার তো ইংলিশ পরীক্ষা দিলাম তো কোনো মতে যা পড়তাম ইংলিশ পরীক্ষা ইয়ে করে দিলাম 2008 সালে আমি মেট্রিক পাস করি কিভাবে করি এটা বলি আমি এটা একটু শোনা দরকার তো একটা পরীক্ষা দিলাম আবার কিন্তু আমার বন্ধুরা কলাম ইন্টার কমপ্লিট তাদের দেখলে আমার খুব ক্লাস আগে আমি পড়তাছি না কিন্তু আমি টেনশন স্মোক করি অনেক স্মোক করতেছি আমি তো করার পরে তো তৃতীয়বার আবার মেট্রিক পরীক্ষা তৃতীয়বার ট্রাই করলাম একটা সাবজেক্ট ওকে ফাইনাল পরীক্ষা দিলাম দেওয়ার পর রেজাল্ট শুনতে আসছি রেজাল্ট সেই আগে যা গেছিলাম কাজ চিলানোর আসলাম চেনোটা ইসা উঠলাম ওইটা দেখি আমি আমার রেজাল্টটা সবাই সিরিয়ালে দাঁড়ায় আছে আমার মনে আছে এখনো ভাইয়া তো যখন আমাকে বলতেছে আপনার রেজাল্টটা দেন ইয়াটা দেন এই রেজিস্টার নাম্বারটা দেন রেজিস্টার নাম্বার দিলাম তো উনি রেজাল্টটা দেখে কয় ভাই আপনি তো ফেল উনি বলতেছে আপনি তো ফেল বিলিভ কিব্রিয়া ভাইয়া প্লিজ ব্লিপ ইজ অর নট আমার লাগতেছে দুনিয়াটা আকাশটা আমার মাথার মধ্যে আমি বাসা কিনা আমি ওই সময় দিতেছে আমি অন্য সুইচ চেট করবো আমি এই পাঁচতলা থেকে লাভ দেবো মার্কেট থেকে তো যাই আমি খুব দুর্দশা থেকে আমি নামতাছি অনেক হারতাছি আমাকে ওই যে রেজাল্টের মাসিটা দিয়ে দিছে বার করে প্রিন্টিংটা তো আমি মিলে দেখি না এটা তো আমার নাম্বার না
আয়া এটা আমার নাম্বার কেন আমি দূর ধরে আবার গেছি ভাই এটা কার সিটটা দিলেন আপনি এম ফেল ভাই ওই লোকটাই কমটা আমার বুকটা হাত দিয়েছে হ্যাঁ ভাই আপনি এমন করতেছেন কেন ভাই আমার ইয়া আপনি পাস করছেন আপনার ভুল ইয়াটা দিছি আমি এমন ভুলটা মানুষ করে জানেন আমার লাইফটাকে আপনি কি করতে লিছিলেন আমি তো সুইসাইড করতাম যা ওই যে রংটা দিছে পর্দা থেকে হ্যাঁ আমি পাস করছি ওইটা আমাকে একটা ফল্ট একটা দিয়েছে ভাই বুঝতে পারেনি তো আমি পাস করছি ভাই 2000 সালে আল্লাহ তাআলা আমাকে রাখছে পাস করছি আমার রেজাল্ট আসছে 3.13 আউট অফ 5 হ্যাঁ 3.13 মানে বি গ্রেড পাইছি আমি হ্যাঁ তো বি গ্রেড পেলাম আমার তো ভালো লাগতেছে কিন্তু আমার ফ্যামিলি ভালো না কারণ তৃতীয়বার ফেল করাইছিল তিনটোবার ইয়া করে তো আমার মনে আছে আব্বার ফোন দিল আব্বা আমি তো পাস করছি তা আমার মনে একটা আনন্দ কাজ করতো ওই সময় একটু মনে মনে যে আমি কলেজ করতে পারবো আমি ভাবতো পারে যে আমি কলেজে যেতে পারবো তো যাক এমন করে যাইতাম আব্বার কাছে গেলাম আব্বা মিষ্টি দিতে হইব কিছু টাকা দেন না আব্বাকে কি আর মিষ্টি টাকা দেন ধরে যা জানে এই এই পাস করা কয় তিন বছর একই গেল তিন বছর পরে মেট্রিক পাস করছ হ্যাঁ ঠিক আছে এটা বলতেই পারে হয়তো আব্বা একটু রাগান্বিত হয়ে বলতে পারে তো মনে আছে আমি 50 টাকা নিয়েছিলাম আব্বার কাছ থেকে 50 টাকা কিনে আমার বড় বোনের না আমি মিষ্টি নিয়ে গেলাম না ভাই এই আমার মেট্রিক পাশের স্টোরি ভাই 2008 সালে আমি এসএসসি কমপ্লিট করতাম যে পাস করার কথা 2006 সালে পাস করলাম আটে গিয়া কিন্তু আমি হাল ছাড়ি নাই তো যাক এখন আমার কলেজ লাইফ তো বিভিন্ন জায়গায় কলেজ ঘুরতাছি আমাদের সরন্দর্ম কলেজ আপনারা নাম শুনে থাকবেন নারায়ণগঞ্জ গভর্নমেন্ট তোলারাম কলেজ সরকারি তোলারাম কলেজ আমাদের নারায়ণগঞ্জ তিনটা কলেজ বিখ্যাত সরকারি তোলারাম কলেজ সরকার মহিলা কলেজ আর একটা নারায়ণগঞ্জ কলেজ যা কালীবাজার বলে তো সবারই লক্ষ্য থাকে একটা সরকারি কলেজে পড়া তো আমি সরকারি কলেজে গেলাম তো আমি আর জানি আমি চিনি না ওই সাইড আমি থাকতাম বন্দর তো নদীর শীতল ওই পার শীতলকার পারে আমাদের বাসা শীতল ওই পার আবার তোলারাম কলেজ চাষারা তো ওই জায়গায় গেলাম তো আমার বন্ধুর বলছে তো আপনি তুমি ফর্মটা নিয়ে এসো বন্ধু এক বন্ধুর বলে হ্যাঁ আবার কমপ্লিট করে লেছে তো যাওয়ার পরে তোলারাম প্রত্যেকটা কলেজে গেলাম ভাই একটা যোগ্যতা লাগে যে পয়েন্ট কি আমি যদি এখন ঢাকা কলেজে আসি আমার একটা পয়েন্ট লাগবে ঢাকা ইউনিভার্সিটি আমার অ্যাপ্লাই করতে একটা পয়েন্ট লাগবে আচ্ছা ঠিক তো তোলারাম কলেজে ওই সময়তে ওই ওই বছরে একটা পয়েন্ট এসেছে যে কমার্সে ভর্তি হলে অমুক পয়েন্টটা লাগবে আমি জানি 4 পয়েন্ট লাগবে আর কি কিন্তু কমার্সের ক্ষেত্রে কিন্তু আমার তো 3.13 আচ্ছা দেখ তো আমি তোলারাম কলেজে ভর্তি হতাম আমার আশা ছিল তোলারাম কলেজে পড়ার ইন্টারটা তো পালাম না তো আমার আবার কই যাবো তা আবার আসলাম নারায়ণগঞ্জ কলেজ একটা প্রাইভেট কলেজ নারায়ণগঞ্জ কলেজে আসলাম হ্যাঁ নারায়ণগঞ্জ কলেজে ভর্তি হয়ে যাবো তো নারায়ণগঞ্জ কলেজ দেখার মধ্যে ভাই আমার তো মনে করেন খুব উৎসাহ হয়ে গেছে নারায়ণগঞ্জ কলেজে পড়বো হ্যাঁ আমার খুব আগ্রহ হয়ে গেছে তো আমি আব্বাকে বলতেছি আব্বা আমি নারায়ণগঞ্জ কলেজে পড়বো তো না এত টাকাতে আমার খরচ বাবা তোমাকে সম্ভব না নাউন্স করা খরচ বেশি তবে আমি যখন নাউন্স কলেজ তোলারাম কলেজ ঘুরতেছি তো তোলারাম কলেজ একটা যোগ্যতা লাগে তো আমার তো তেমন যোগ্যতা 4 পয়েন্ট নাই আমার তো 3.13 তো তোলারাম কলেজে আমি ভর্তিতে পারবো না মনটা খুব খারাপ ছিল তারপর আমি একা ঘুরতে ঘুরতে নাউন্স কলেজ আসলাম নাউন্স কলেজ দেখার মতো খুব সুন্দর কলেজ নাউন্স কলেজ এটা শুধু ওয়ালি কলেজ প্রাইভেট কলেজ তো নাউন্স কলেজ দেখার পরে আমার খুব ভালো লেগে গেছে না আমি নাউন্স কলেজ যাব তোলান পালাম না আমি যে কোনো একটা নাউন্স কলেজে পড়বো তো ফ্যামিলি কথা বাসায় আসলাম আব্বা আমার নাউন্স কলেজটা খুব ভালো লাগছে এটা 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 তো বাবা বলতেছে কি নাউন্স কলেজ খরচ অনেক বেশি আমি কি করবো আমি নাউন্স কলেজ পড়বো না পড়া বাদ দিয়ে দেন কয় না অন্য কলেজ আসেন আমি আরো অন্য কলেজ গোলাম আমাদের সাইডে আশেপাশে আরো যত কলেজ ছিল সরকারি কলেজ এসে পাবে ওই কলেজ আমার ভালো লাগে না আবার টাকা নাই আবার বলছে আমি এত টাকা বাবা তোরা দিতে পারবো না ওদের দিয়ে ঘুরে লাভ নাই তো কি করবো আমার এখন ফর্ম ফিল আপ এখন কি করবো তোরা নাউন্স কলেজের ফর্ম তো আমি আমার টাকা দাম কিনে রাখছি কিনে অ্যাপ্লাই করে থুয়ে দিছি এখন আর একটা কলেজে ফর্ম ফিল তৈব আমি আমার আম্মুকে বললাম আম্মা আমাকে আম্মা বলে আম্মুকে আম্মা আমাকে কিছু একটা 100 টাকা দিলে কেনা আমার তো তোরা টাকা গুছিয়ে দিব আমার তো কোনো টাকা নেই না তোর টাকা দিতে পারবো না আমি ফর্ম চাষ আমি বলতেছি আমরা বলতেছি যে আমার ওই যে আমার ছোট বোন আর কি আমি ওনার টাকা ছিল ওরা 100 টাকা আমার দিলে আমি ওরা টাকা দিয়ে দেবো আমি একটা ফর্ম কিনে ওয়াদার্স কলেজ একটা ফর্ম কিনেছি কিন্তু ওই ফর্মটার নামে কিন্তু আমার ভর্তি করতে হইব নারায়ণগঞ্জ কলেজ আমার মন গেলেছে তা আব্বা বলতেছে বাবা আমার টাকা পয়সা নেই আমি পারবো না বাবা কিন্তু ভাই আর একটা কথা বলে আমার ইচ্ছা করলে আমার ফ্যামিলি আমার দিতে পারতো আমার বাবা ছাড়া আমার বড় ভাই ব্রাদার আমার আপু যারা সারা দিতে পারতো আর এলাকার মানুষ সবাই আমাকে বলতো আরে ভাই তুই তো বাচ্চা তোর পাঁচ ভাই তোরা পাঁচ ভাই পাঁচ বোন এক হাত তুই পড়াশোনা করো চার ভাই কামাই করে ইনকাম করে তোর বড় বোনেরা ভালো জায়গায় আছে তোর তো কোনো অভাব নাই তোর তো কোনো অভাব নাই তো যাক ভাই আমি কলেজে ঢুকলাম এমন করে আব্বা হঠাৎ বলতে আচ্ছা কত রে ভর্তি আমি আমার মনে আছে ভাই 360 কম 4000 টাকা নারায়ণ কলেজে আমার ভর্তি হতে হবে তো এই তো আমার ভালো লাগা আমি এতটুকু পণ করছি পড়াশোনা ভালো দিক কারক হয় এবার ভাই আমার ভালো দিকটা দেখেন আমি খারাপ একটা ব্যাড স্টুডেন্ট থেকে কিভাবে ভালো স্টুডেন্ট হওয়া যায় তো আমি নারায়ণ কলেজে ভর্তি হলাম যা কোনো ওয়েতে 360 কম 4000 টাকা মনে আছে আমার না 300 160 কম 4000 টাকা
ভর্তি হলাম তো আমার ভর্তি করেছে আমার ওই শ্রদ্ধ টিচার আরাধন স্যার যার অবদান এখনো আছে স্যার আমাকে অল্প টাকা বেতন পড়াতো তো স্যার আব্বা আমার পাঠিয়েছে অনেক কলেজে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে আমার আব্বা না আমার টিচার বলতো যে মামুন প্রাইভেট কখনো এই সাইড আর পড়বা না তুমি নারায়ণগঞ্জ এই সাইডে নদীর এই পার কোন মল আছে পড়বা না তুমি ওই টিচার এই পারে সব টিচারের কাছে পড়বা স্যার ওকে স্যার আপনি বলছেন আপনার কথা আমি সব অবশ্যই পালন করব তো এমন করার পরে পড়তাছে হেড কলেজ লাইফে সে একই দুর্দশা কারণ কলেজ লোক একটা ফর্মাল ড্রেস লাগে আমাদের সাদা কালার ড্রেস ছিল একটা কালো প্যান্ট আর একটা শু পরতে হবে এছাড়া আমার দ্বারা যাওয়া যাবে না কলেজে তো আমাকে একটা শার্ট আব্বা বানাই দিছে আব্বার তৌফিক ছিল না তো একটা শার্ট বানাই দিছে আমি শার্ট পরে যাই এক শার্ট এমন দিন নাই ভাইয়া আমার লাইফে আমি কলেজ লাইফে ক্লাস মিস করি নাই একদিনও আমি কলেজ লাইফের ক্লাস মিস করি নাই শুধুমাত্র কলেজের ছুটি ছাড়া আচ্ছা আমি কন্টিনিউয়াসলি 6 দিনই ক্লাস করতাম আমাদের ক্লাসটা দুই শিফট চলতো এ শিফট আর বি শিফট সকালে ছেলেদের বিকালে 12টার পরে সকালে মেয়েদের 12টার পরে ছেলেদের আমি পড়তাম সকালে আসতাম আইয়া প্রাইভেট পড়তাম টিচারদের কাছ থেকে ওই টিচারদের কাছ থেকে ইংলিশও পড়তাম এনও পড়তাম সবার কাছে পড়তাম তো এমন করা অবস্থা আমার ক্যালকুলেটর দরকার তো আর 200 টাকা বেতন প্রতি মাসে পেমেন্ট করতে হবে তো আমি তো এমনি প্রাইভেট টিচিং গিয়ে করি না সম্পূর্ণ আমি আমার বাপের উপর ইনভলভ 2008 সালের ঘটনা আমি কলেজে লাইফে গেছি তো ইনভলভ যাওয়ার পরে আব্বাকে বলতে আব্বা যাই কি কথার পর থেকে ক্লাস করি তো আমাকে একটা ড্রেস আমাকে আব্বা দৈনিক 30 টাকা করে দিত দৈনিক 30 টাকা 30 টাকা আমু জামু ইভেন আমি খাবো তো 30 টাকা হয় না আমি ওরতে পথ হাইক রইতাম 20 টার মধ্যে আওয়াজ করতাম আর 10 টাকা আমি খাইতাম সকাল থেকে রাতে সন্ধ্যাবেলা বাসায় যেতাম তো এমন করার পরে যাক পড়তাছি এবার স্যার এবার ভাই আমার ক্যালকুলেটর দরকার আমি সবার তো বলি আমার একটা ক্যালক বাসায় মধ্যে ক্যালকুলেটর কমার্সের ক্যালকুলেটর লাগবে তো ক্যালকুলেটর লাগে আমি সবার প্লিজ আমাকে একটা ক্যালকুলেটর দাও না ফ্যামিলি সবাই বলতাছে আব্বা তো আমাকে সব হেল্প করে ভাই এখন প্রশ্ন করতাম মায়ের গল্প কেন আসে না মাকে আই লাভ ইউ মা কিন্তু মায়ের গল্প আমার প্রতি একটু সাপোর্ট কমছে কেন কমছে আমি আস্তে আস্তে সামনে ফ্যামিলিকে তো বললাম যে আমাকে ক্যালকুলেটর দেন কেউ দেনা আমার বোনেরও দেনা ওই সময় ক্যালকুলেটর দাম ভাইয়া আমার নর্মালি ফর্মাল একটা ক্যালকুলেটর 60 থেকে 70 টাকা কেউ আমার ক্যালকুলেটর আমার চাচা আছে এখন আমাদের সাথেই থাকে আমার বাসায় আমি প্লিজ আমাকে আমি সবার বলছি আমাকে একটা ক্যালকুলেটর সবাই এখন কিনে দাও একদিন আল্লাহ তাআলা আমার যদি দিন ফিরে আমি তোমাদের ক্যালকুলেটর কিনে দেবো আমাকে প্লিজ একটা ক্যালকুলেটর দাও তা যাক সবারে বলছি আমাকে দেন না ভাই আমাকে কেউ দেয় নাই ঠিক আছে দেন আচ্ছা যাক মনে কষ্ট মনে রয়ে গেল না তো যাওয়ার পরে এখন টিচারের কাছে ক্লাস করতেছি আর একটা ড্রেসই আমি পুরো ফার্স্ট ইয়ার সেকেন্ড এক ড্রেসই নিছি আমি ইন্টার তো দুইটা ক্লাস না ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার তো ক্লাস করতেছি প্রত্যেক ক্লাস করে সকালে যাই এটা আর আমার চেয়ারের অবস্থা খুব করুণ হয়ে যেতগা তো এমন যাওয়ার পরে খাওয়া দাওয়া বারণ তো চলে না পড়তাছি তো এখন তো আমার আমি যখন অ্যাকাউন্টিং টিচারের কাছে আমার প্রাইভেট পড়তে হবে ওই মুহূর্তে ওই সময় আবার প্রথমে আপনার ইংলিশ টিচার পড়তে হবে আর আমাদের কম্পিউটারের টিচার ছিল কম্পিউটার একটা সাবজেক্ট ছিল এখন বর্তমানে আইসিটি বলে ইন্টারনেট আগে ছিল কম্পিউটার প্রথম তো দ্বিতীয় পত্র 2008 সালে আর আরেকটা সাচিক বিদ্যা একটা সাবজেক্ট ছিল চারটা সাবজেক্ট পড়তে হবে প্রাইভেট আমি চারটা পড়ি না আমি পড়ি শুধু ইংলিশটা আর অ্যাকাউন্টিংটা তো অ্যাকাউন্টিং আমার 500 দিতে হবে ইংলিশ আমার 500 দিতে হবে আমার টিচারের কথা মনে পড়ে নাউস কলেজে তার নাম বলেন না ভাই নাউস কলেজ সহকারী অধ্যাপক অ্যাকাউন্টিংটা মনিরুল ইসলাম এখনো টিচার আছে আমাকে এখন চিনে তো ওনার ক্লাস আমি গেলাম বিকালে কলেজ শেষ করে স্যার আমি তো আপনার বিচে পড়তে চাই স্যার কত নিবে 500 টাকা স্যার আমি তো গরিব মানুষ আমি তো 500 টাকার মতো অ্যাবিলিটি আমার নাই স্যার তো টিচার একটা কথা বললো শোনো একটা কথা বলি মামুন বাবা মার পর অবস্থা হচ্ছে শিক্ষকের বাবা মার অবস্থার পরে শিক্ষক শিক্ষক তোমার সমস্যা বুঝবে বাবার কোনো সমস্যা নাই তুমি 300 টাকা দিও তুমি পড়তে থাকো টিচার আমাকে 300 টাকা আমার দুই বেলা পড়াইতো সকাল অপরে তো তুই সকাল অপরে বিকাল অপরে দুইটা বেজ ছিল হ্যাঁ আমি খুব আই এম রিয়েলি প্রাউড বললাম ওকে এটা পারফেক্ট হলো একটা ফিগার এখন ইংলিশ ইংলিশ ওই নানুস ক্লাইকের টিচার রিজন আহমেদ স্যার এখন বর্তমান নাই তো রিজন স্যার আমাকে পড়ে তো স্যার একই কথা বললাম তো ওই 300 মানে 300 থেকে 600 তা আমার 1000 থেকে 400 একটু সেভ হয়ে গেছে গা একটু বেলা আর আব্বা তো খুব অবস্থা 200 করে বেতন তো এমত অবস্থায় পড়তাছি ফার্স্ট ইয়ার পড়তে যাক বেশ পড়তে সেটা পড়তাছি তো বেশ পড়ার পরে আমি একটা টিচিং পাই মানে একটা ছাত্র পড়াবো তো ছাত্র রয়েছে আমার বংশধর আমার এক চাচার ছেলে হ্যাঁ সে ক্লাস তিনটে পড়ে তা আমাকে সে খুঁজতেছে বাবুল এ মামুন হ্যাঁ তুই একটা দেশ আমার ছেলের একটা টিচার বাকর দিতে পারছিস আমি বললাম আমি তুই পড়াই তুই বলিস তুই পড়াস তুই পড়াশোনা করস
তুই কেন না পড়াস আমার বিংশ সবাই জানা ও উমুকের ছেলে পড়াশোনা করে হ্যাঁ আমি পড়াশোনা করি তো এমন করবে আমার ছেলেকে তুই পড়াবি আমি ওয়েল আমার ভাই ইজ্জত তো সমান আমি ছাত্র পড়াবো তো এমন করার পরে কত দিব 300 টাকা ওয়েল 300 টাকা দিল আমার সেফ 300 টাকা দিলে আমি নিয়ত করে লাগছে 300 টাকাতে 200 টাকা আমি কলেজের বেতন দিব 100 টাকা আমার চলো আমার বাবা একটু লাগাপ হবে তো যাক 300 টাকা বেতন পড়ছে আমার 6 ঘন্টা পড়াইতেছে তাকে 6 ঘন্টা না পড়লে আমি টিচিংটা খাওয়াইতে হবে আমার আমি 6 ঘন্টা পড়াইতাম এমন করতে করতে 6 ঘন্টা ওদের বাসায় আমার আরেকটা টিচার হলো মানে একটা টিচার হলো আর চাচাতো ভাই সে ক্লাস 5 এ পড়ে কত দিব 400 টাকা দিব তো আমার হইতাছে 300 আর 400 700 টাকা আমি তো ভাই মহানন্দ আরে আমার এক মাসের খরচ হয়ে গেছে 200 টাকা আমার বেতন দিন কলেজে হ্যাঁ আর 500 টাকা নিজে চলবো আর যে কলেজের যে আদার যে খরচ আমার আব্বা আমাকে হেল্প করতেছে তো যাক এমন করে পড়তাম পড়তাম করার মধ্যে আমার ওই বংশধর বলতো কিয় মামু তুমি যে পড়াশোনা করো তোমার খরচ দেয় কেডা তোমার বাবা কি পারে তোমার বাবা তেমনি ইয়ে কিছু নাই তা আমি বলতাম দেখেন আমাকে হেল্প করা আমার ভাই এবং বোনেরা ওরে আমার হেল্প কিন্তু আমার ভাই বোনেরা হেল্প করে না আমি মিথ্যা কথা বলছি ভাই আল্লাহ মাফ করো আমি আমার ফ্যামিলিকে কোনো জায়গা ছোট করতে চাই না আমি আমি বাসায় বলে আম্মা আজকে আম্মা তো এই কথা বলছে আব্বা এই কথা বলছে আমি বলি মিথ্যা কথা কইছি কি কইছো আমি আমার ভাই ব্রাদার আমার টাকা পয়সা দেয় বোনরে আমার দেয় হেল্প করে খোদা বলছো তুই ঠিক আছে বল তো এমন করার ভাই আমার তো অবস্থা খুব খারাপ শুকাই গেছিলাম গা তো ফার্স্ট ইয়ারে পড়তেছি তো ওই মুহূর্তে আমাদের অ্যাকাউন্টিং যে বেচ হ্যাঁ মনি স্যার পড়াতো এর মধ্যে দেখি সব মেধাবী আমি প্রতিদিন ক্লাস করতাম তো যে আমার সাথে কয়েকটা এ প্লাস দ্বারা স্টুডেন্ট কাউন্ট হয়ে গেছে গা ওকে হ্যাঁ এ প্লাস এই যে আমার ভালোবার দিকটা ভাই স্টুডেন্ট লাইফে তো এ প্লাস দ্বারা স্টুডেন্ট আমার সব চিনা তো আমি প্রতিদিন ক্লাস করতাম আমি লক্ষ্য রাখতাম যে আমি 3.13 পাইছি আমি ইন্টারে জিপিএ 5 চাই জিপিএ 5 এ যদি পাই আমি কেন পাবো না এটা আমার মনের ভিতর প্রতিভা ডাকতো আমি কেন পারবো না তারপর দেখতাম সে বারামধুর পড়তো আমি আবার এই পাশদারকে জিজ্ঞাসা করতাম আচ্ছা একটা ফ্রেন্ডের নাম মনে আছে ইমন সে ঢাকা ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করছে ফিনান্সের উপর আর ইমন ভাই তুমি কিভাবে পড়ো আমাকে একটু প্লিজ বলবা কতটা তুমি কত ঘন্টা ডিউটি করো কত ঘন্টা পড়ো সে আমাকে বলতো এইভাবে পড়বা মানে একটা আইডিয়া বুঝাই দিছে তা তুমি এই রুটিন মতো এরকম পড়বা ওকে আমি তার মতন পড়ি আর কি করতাম সারাক্ষণ পড়বা আবে যাও কোনো বন্ধু বান্ধব আড্ডা দিবা না আর আড্ডা তার সাথে দিবা যে তোমার শিক্ষিত কোয়ালিফাই ওর সাথে তুমি আড্ডা দিবা ওই গন্ডমুন্ড কলের সাথে ইয়ে করো না তো যাক ওর কথা ঠিক আছে এমন দিক থেকে শনিবার পড়লাম ভালো দিকে যাচ্ছে তো করার পরে মনি স্যার বেস দুইটা করছে ভাইয়া একটু আমার তো খারাপ দিক আছে একটু আবার নর্মাল স্টুডেন্ট হয়ে গেছিলাম ফার্স্ট ইয়ার তো পুরো ওই কলেজের সবাই আমার চিনতো জানতো ফাইনাল পরীক্ষা দিতাম একা দিতাম পিছনে বন্ধু বলে আমাকে খুব বিরক্ত মামু দেখাছে না আমি তাকে দেখা নাই কেন আমাকে অনেকটা আমার পিছনে শত্রু বিচ্ছে যাক এটা পরে বলবো ভাইয়া তো যাক এমন ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করলাম ফার্স্ট ইয়ার দিলাম ভালো দিক দিয়ে যাচ্ছে আমি আই এম রিয়েলি আমি ফার্স্ট ইয়ার অল বিষয়ে পাস করলাম কারণ না হাউস কলেজ পড়তো দ্বিতীয় তো মানে পরীক্ষা তো গণ গণ আর প্রাইভেট পড়তাম ওই যে 300 ইংলিশ আর 300 আর কম্পিউটার আর ওই সাচিক বিদ্যা এগুলো প্রাইভেট পড়তাম কারণ এগুলো আমি দৈনিক কন্টিনিউসলি ক্লাস করতাম আর টিচারদের সাথে এমন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তো আমাদের ইন্টারের ক্লাস ছিল 500টা এ সেকশন বি সেকশন সি সেকশনে ক্লাস হইতে স্যার আপনার আইসিডি কম্পিউটার ক্লাসটা করতে আসি হ্যাঁ আয়া পড়ায় পড়তো ওই দিক দিয়ে আমার আর ওইটা প্রাইভেট পড়তে হচ্ছে না তাই তো কমপ্লিট হয়ে গেল তো এমন কমপ্লিট আদার্স করতে করতে আমি ফার্স্ট ইয়ার কমপ্লিট করলাম এবার সেকেন্ড ইয়ার আসলাম সেকেন্ড ইয়ার আসার পর ওই টিচিং তো চলতে আছে 700 সেকেন্ড ইয়ার কমপ্লিট করলাম সেকেন্ড ইয়ার আসলাম সেকেন্ড ইয়ার আসার পর ওই সেকেন্ড ইয়ার ভর্তি হলাম আর সেকেন্ড ইয়ারে তেমন ক্লাস থাকে না যা ক্লাস থাকে ফার্স্ট ইয়ারে থাকে ইন্টারে তো সেকেন্ড ইয়ার আসলাম হঠাৎ যা ক্লাস করতেছি করার পরে ইন্টার টোটালি কমপ্লিট করলাম ইন্টার ভালো পরীক্ষা দিলাম দেওয়ার পরে কিন্তু আমি জানি আমার 3 পয়েন্ট আমি জানি আমার জিপিএ 5 আসবে আই এম রিয়েলি 100% কনফার্ম তো যখন রেজাল্টটা দিল মিস্টার রেজাল্টটা দিল রেজাল্টটা গিয়ে দেখি অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে আমি তো নিশ্চিত হয়ে গেছি গিয়ে দেখে আমার 4.60 আসছে আমার জিপিএ 5টা আসে নাই এরা ওর না ওর কারণটা আমি বলবো পরে আমার 4.60 আসছে আমি এত চিৎকার মানে আমি অনেক চিৎকার করতেছি হ্যাঁ কি হলো আমি তো ফ্যামিলি আমার বাসা পুরো মেলা আনন্দ মানে 4.5 পাইছেন 5 এর মধ্যে হ্যাঁ হ্যাঁ জিপিএ 5 থেকে আমি 4.5 পাইছি মানে 60 আর কি 4.60 তেমন করার পরে যাক মনের কন্ট্রোল করার পরে এবার আমার কি হলো ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে তো ওই সময় একটা কথা কি ভাই ঢাকা ইউনিভার্সিটি আমি বুঝিনা তো যখন পরীক্ষা অনেকে তো পরীক্ষা দিই তো কোচিং এ ভর্তি গেছে গা ইউজিসি প্যারাগন যাই করে ভর্তি গেছে গা তা আমি তো জানি না
তো যখন রেজাল্ট পাবিছে তখন বলেছে ভাই তুমি কি ঢাকা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা বন্ধ বলেছে ভাই আমি ঢাকা ইউনিভার্সিটি কি 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 লাগে কয় আগে কোচিং করতে হয় তো কোচিং এর আমি টাকা লাগবে কত কয় এত টাকা আমি ইসসু ফোন আমরা ইসসু ফোন দিছি এত টাকা আছে আমি এত টাকা দেওয়ার সমর্থন নাই তো যাক বাদ দিলাম পাবলিক ইউনিভার্সিটি এখন ন্যাশনাল ভর্তি হতে হবে তো ন্যাশনাল পুরো তো গোবিন্দ তোলারাম কলেজ তো আমি তোলারাম কলেজে একটা ডিমান্ড এখন বর্তমানে ডিমান্ড কলেজ তোলারাম কলেজে আমি অ্যাপ্লাই করলাম তো তোলারাম কলেজে অ্যাপ্লাই করার পর আমার কিছু আমি চান্স পাইলাম না ভর্তি পরীক্ষা দিলাম আমি চান্স পেলাম আমার মেরিট লিস্ট ছিল 129 131 পর্যন্ত তারা নিয়ে গেছে গা আমার টোটাল ভর্তির পয়েন্ট ছিল 129 ভর্তি পেলাম না তো এমন করে আমি বিভিন্ন কলেজ ঘুরতাছি এখন তো আমার রিলিজ দিবে তো বিভিন্ন জায়গা ঘুরতাছি হরগঙ্গা যাই মুন্সিগঞ্জ এনো যাই কোনো হয় না লাস্ট মুহূর্তে আমি একটা খবর পেলাম আপনাদের যে টিএনটি কলেজ যেটা যে নটরডেম কলেজের সামনে আই দিলাম টিএনটি কলেজে আমি চান্স এনআই আমি রিলিজ হিসেবে একটা সাবজেক্ট হলো অ্যাকাউন্টিং আচ্ছা তাই অ্যাকাউন্টিং কম তো টিএনটি কলেজে পড়তাছি পড়ার পরে তা ফার্স্ট ইয়ারটা পরীক্ষা দিলাম ফার্স্টে তো নতুন সব আছে না কমলাপুর আসতাম নাই মা কেন্দ্রিক কলেজে তা নানস আসার দিকে তো আসার পরে আমি মনে করি আমার সেন্টারটা হতো সরাদি কলেজ ঢাকা ফাইনাল পরীক্ষাটা অনার্সের তো এটা কমপ্লিট করলাম তো এমন করার পর যা পড়তাছি সেকেন্ড ইয়ারও কমপ্লিট করলাম আর সেকেন্ড আসলাম সেকেন্ড ইয়ার থেকে আমি আবার আমার কোচিং দিই আমার বাসা একটা কোচিং দার এই কোচিং দার পরে আমার অবস্থা খুব একটা উন্নত যে আমার আর কোনো টেনশন নাই আমার নিজের টাকা দেন পড়তে পড়তাছি আমার আব্বা একটু হেল্প করতো সমস্যা নেই তো পড়তাছি সেকেন্ড ইয়ার পড়তাছি তো যাক সেকেন্ড ইয়ার কমপ্লিট করলাম এখন ঢাকাতে আমার তো সমস্যা হয়ে যাগা তারপর আমি আবার তোলারাম কলেজে কি করলাম ভাইয়া আমি সেকেন্ড ইয়ার কমপ্লিট থার্ড ইয়ার এসে আমি ট্রান্সফার হয়ে গেলাম আমার আবার তোলারাম কলেজ থেকে তোলারাম কলেজ ট্রান্সফার থার্ড ইয়ার গিয়ে ভর্তি হলাম তো তোলারাম কলেজে পরীক্ষা যাওয়ার পরে তা পরীক্ষা দিতেছি দেওয়ার পরে থার্ড ইয়ার তো গেছি তো থার্ড ইয়ার কমপ্লিট ফর্ম ফিল আপ পুরো কমপ্লিট করছি আর আমি আমার অবস্থা বললাম কোচিং চালাই একটা কোচিং এর মালিক তো থার্ড ইয়ারে পড়তেছি থার্ড ইয়ারে পড়ার পরে আমার ফাইনাল পরীক্ষা হলো তো ফাইনাল পরীক্ষা হওয়ার পরে আমি থার্ড ইয়ারে আপনার তিনটা সাবজেক্ট ভাই ফেল করে ফলাইছি মানে এটা আবার ইমপ্রুভ দিতে হবে ফাইনালে ফোর্থ ইয়ারে তো উঠবই এটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই তিনটা সাবজেক্ট আমার ইমপ্রুভ এটা মেন আবার ফোর্থ ইয়ারের সাবজেক্ট হ্যাঁ হ্যাঁ আমি তো খুব অন্ধগতি আমি কীভাবে করবো ওই আমার এটা কারণ হচ্ছে আমি বেশি কিছু স্টুডেন্ট পড়ে তো এই ফোর্থ ইয়ারটা আমার আরেক দুইটা কোচিং আমি একসাথে দিই একটা গভর্নমেন্ট তোলারাম কলেজ আমি এখন বর্তমানে এটা আমি ওনার এখন আমি বর্তমানে হ্যান্ডেলিং করি বাকি ডিম বাদ দিয়ে দিছি তো যাক এটা আমি পরে বলবো পড়ার ঘটনা তো এমন করার পরে আমি এখন পড়তাছি পড়ার মাধ্যমে এই যে তা আমার এন্ডা কি করতো ফোর্থ ইয়ারে পুরাপুরি কে দিব আর থার্ড ইয়ারে আমার ইম্প্রুভ বলে দিতে হবে আচ্ছা তো থার্ড ইয়ারে ইম্প্রুভ দিলাম ফোর্থ ইয়ারে পড়তাছি থার্ড ইয়ারে ইম্প্রুভ দিয়ে থেকে আমি দুইটা পাস করলাম আবার একটা ফেল ওইটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট ওয়ান আমার ফোর্থ ইয়ারে পরীক্ষা দিয়েছে ফোর্থ ইয়ার আমি দুইটা আবার ফেল এটা হচ্ছে আমার অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট টু আর একটা সাবজেক্ট আমার খেয়াল নাই এটা তো যে দুইটা ফেল হ্যাঁ তো তো আমার তো ভাই এখন আর ইউনিভার্সিটি আর মাস্টার্স করা হইতেছে না তো মাস্টার্স করা হইতেছে না তো এখন কি করব চাক করার পরে আবার ইমপ্রুভ দুটার জন্য ট্রাই করলাম থার্ড ইয়ারও অ্যাপ্লাই করছি ইমপ্রুভের ওইটা অ্যাপ্লাই করি এক বছর লস তো এমন করার পরে পরীক্ষা দিলাম ফাইনাল ইয়ারও দিলাম থার্ড ইয়ারও দিলাম তো ফাইনাল ইয়ারের রেজাল্ট আগে দিয়েছে ফাইনাল ইয়ারে পড়া পাস করলাম থার্ড ইয়ারে একটা যে সাবজেক্ট ওইটা তো ওইটা আবার ফেল আচ্ছা তার মানে আমার এটা আমার দুই বছর লস হয়ে গেছে গা ওকে তো আমার শিক্ষা জীবন লাস্ট চারটা বছর মেট্রিকে দুইটা বছর অনার্সে দুইটা বছর চারটা বছর আমার লাইফটা পাস হয়ে গেছে কিন্তু আমি হাল ছাড়ি নাই ওই আরেকটা কথা ওই পড়ার অবস্থায় আমার কিছু টাকা হয়েছে আমি একটা জায়গা কিনি আমার আব্বার অনুমতি নিয়ে আচ্ছা আব্বা আমার একটা জায়গা কিনে দিয়েছে বর্তমানে হিউজ অ্যামাউন্ট এটা বলবো পরে তো একটা জায়গা কিনছি তো এখন বর্তমানে আছে যাকে এটা কমপ্লিট করার ভাই আমি পুরো কমপ্লিট করলাম হ্যাঁ তো এর মধ্যে আমার ফ্যামিলি আমাকে কেউ বলে নাই আমাকে যে রেজাল্ট হতেছে কেউ খোঁজ খবর নেয় না যাক এমন কমপ্লিট করার মাধ্যমে আমি আবার ওকে মাস্টার্সে ভর্তি হলাম আমি তোলারাম কলেজে মাস্টার্সে অ্যাপ্লাই করলাম ভাই ছোট চলে আসছি কথাটা বড় সংক্ষিপ্ত হবে তো মাস্টার্সে তোলারাম কলেজে আমি অ্যাপ্লাই করলাম তোলারাম কলেজে অ্যাপ্লাই করার পরে তো অমুক দিনে হঠাৎ একটা রেজাল্ট দিছে যে মাস্টার্সে অ্যাপ্লাই রেজাল্ট দিছে আগে তো অ্যাপ্লাই করতে হয় তো তোলারাম কলেজে অ্যাপ্লাই করার পরে আমার কি হচ্ছে ই আসতেছে না হঠাৎ রেজাল্ট আসছে যে ইউ আর নট কমপ্লিট মানে ইউ আর অ্যাডজাস্ট আমার কাছে আপনি নট ফাইনাল ইয়ার মাস্টার্স ফাইনাল ইয়ার মানে এমন একটা মেসেজ আমি তো পুরো মহানন্দ মহানন্দরে পরে দুঃখ মুখে ভুল করতেছি আরে আমি মাস্টার্সে চান্স পেলাম না আবার আমি একজন টিচার আমি কেমন চান্স পেলাম না তো এমন করার পরে ইত্যাদি করার পরে কয় এই রেজাল্টটা বলেছে আপনার কাকে আমি কাজে ওই সবার ন্যাশনাল সার্ভারটা অফ ছিল তা আমার রেজাল্ট পরের দিন যখন রেজাল্টটা দিচ্ছে আমাকে ওই রেজাল্টটা আমি পরের দিন পুরো ঠিক হয়ে আমি মাস্টার্সে চান্স পাইছি অ্যাকাউন্টিং এ অ্যাকাউন্টিং আমি চান্স ইয়ে করলাম অ্যাপ্লাই করলাম আর এত আমার কোচিং চলতেছে ভাই আমার মাসে খুব 12 টাকা ইনকাম থাকতো আমার লাইফটা ফিরছে ক্লাস অনার্স দুইটা তো ওই দুটোর সামনে কেউ হেল্প করে নেই কিন্তু আমি তাদের দোষারোপ করবো না আল্লাহ তালা যাক মাস্টার্স পরীক্ষা দিলাম
পরীক্ষার মধ্যে যেদিন আমার ফাইনাল সাত আট দিন আগে আমাদের বাড়ির কারেন্ট আছে না, কারেন্ট বিলের অভাবে বিদ্যুৎ কেটে দিছে, প্রচন্ড গরম ভাই, আমি কি করব গরমে, আমি পড়তে পারতাছি না, এটা করতেছি, আমি বাসায় তো হ্যান্ড শুরু করতে, আমি কি বলবো, মাস্টার্স ফাইনাল ইয়ার, আমি মাস্টার্স ফাইনাল ইয়ার, আমি কেন পড়তে পারতাছি না, ঠিক আছে ভাই, তো এমন করার মাধ্যমে তারপর আমি মাস্টার্স কমপ্লিট করলাম। আর একটা কথা ক্লিপ আছে ভাই, আমি বাসায় কলাম সাত বছর জগৎ খাওয়া দাওয়া করতে পারি না, কেন আমার তৃতীয় নাম্বার যে বাইটা আছে ওই বাইটা আমার বই সিরা ফেলাইছে, আমি কিছু ক্লিপ করে আছে, ওই বই বাইটা আমার বই মি সব সিরা ফেলাইছে, কেন ছিটছে, ওই যে আগে ভাই আমার রুমে টিভি ছিল, তো টিভি আমি যখন পড়তো টিভি চালাই দাঙ্গে টিভিটা চালা দরকার, আমি পড়তেছি, আমি করে কেন করলাম, ওই সময় বই ছিটতো, আর ওই বইটা চাইতো, ওই বইটাই খালি একটু হিংসে গেল আমার প্রতি, একটু হিংসায়ন করতো, আমি যখন খাইতে বসে আমার বাবার সামনে, ওই বাবার সামনে কয় আপনার পোলার আপনি পড়ান খাওয়ান ইয়া করেন, হ্যাঁ খাওয়া আমরা ফ্রি খাওয়ান কাজকর্ম করে না, আচ্ছা আমি আব্বার বলছে ওই দিন থেকে খাওয়ার করা দিতাম আমার সবসময়, তো ওই সময় আমি আর খাবো না, আমার থার্ড ইয়ারে ওই ক্লিপ করে আসছিলাম, তারপর খাওয়া খাওয়া বাধা দিলাম আর নিচে ক্লিপ করলাম, আমি ফ্যামিলি আমার বাইবেল তো সবাই দেখাই দেবো যে কারোর প্রতি কখনো হিংসা করতে নাই, কারোর কিছু করতে নাই, হ্যাঁ এমতো অবস্থায় আমি অনার্স কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া দেখাই দিলাম, এরা বাসিকে আমি আর পড়াশোনা হবে না, ওই যে প্রাইভেট কথা আমার সমস্যা ছিল না, তো আমি মাস্টার্স কমপ্লিট করলাম, আমি তো এখনো খাই না ভাই, এখনো খাইতে পারি না, মন চায় কিন্তু আমার বাইবেলটা ইয়া করে, ওরা একটা জিনিস চায় এক কেন দেয় না ভাই, এখন তৌফিক হয়েছে সবকিছু দেওয়ার, এখন আল্লাহ তাআলা আমার সব এখন আসলে অ্যাকচুয়ালি আমার পেশা কিছুই না, আমি এই যে কিছুদিন আগে ভাই বিসিএস 41 পরীক্ষা দিছি, এটা জানেন আপনারা জানেন, এই যে 19 তারিখে বিসিএস পরীক্ষা, আল্লাহ তাআলা বিসিএস পরীক্ষা রাখছে, আর বিভিন্ন সরকারি জায়গায় পরীক্ষা দিচ্ছি, হ্যাঁ আর এখন বর্তমানে শুধু আমি একটা কোচিং ধরে আছি, এটা হচ্ছে আমার তোলারাম কলেজে পিছনে রহমতুল্লাহ, আমি একটা কোচিং এর মালিক, অ্যাকাউন্টিং প্লেস আমার কোচিং এর নাম, তো এটা নিয়ে আমি এভাবে চলতেছি, তো বিসিএস পরীক্ষা দিছি আল্লাহ তাআলা বিসিএস ইনশাআল্লাহ আই হোপ দ্যাট আমি পিজিতে পাস করবো ইনশাআল্লাহ, তো আমার কাটিং মার্ক 105 থাকবে, দিয়ে দিবে এটা আমি যত জানি, তা ভাই এই আমার জীবনের গল্পটা কি মানে আমি এখন সবকিছুই সেরা, এখন আর কি আমার তো আলাদা সফলতা দিছে সবকিছুই।